দেখুন কিভাবে বিয়ের কার্ডে টয়লেট তৈরির বার্তা অনলাইন ডেস্ক। বিয়ের নিমন্ত্রণ পত্রে লেখা যত্রতত্র মলমূত্র ত্যাগ করিবেন না, নিজের বাড়িতে টয়লেট তৈরি করুন। কি অবাক হলেন! বিয়েতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে, জানানো হয়েছে বিয়ের তারিখ আগামীকাল, অর্থাৎ 29 এপ্রিল, স্থান রাজস্থানের ঝালওয়ারা জেলা। কিন্তু আমন্ত্রণের পাশাপাশি ওই কার্ডে টয়লেটের বিষয়ও রয়েছে। ফলে আর বলার অপেক্ষা রাখে না যে এরকম একটি কার্ড মানুষের উৎসাহের উদ্রেক করবে। তাই প্রত্যাশিতভাবে ওই কার্ড এখন ইন্টারনেট দুনিয়ার ভয়ঙ্কর ভাইরাল। কিন্তু হঠাৎ এমন অদ্ভুত কথা কেন বিয়ের কার্ডে লিখতে গেলে বিয়ের আয়োজনকারীর ওই পরিবার? জানা যাচ্ছে নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের স্লোগানে অনুপ্রাণিত হয়েই এমনটা করেছেন পাত্রীর চাচা রামবিলাস মিনা। তিনি বিজেপি শাসিত রাজস্থানের স্থানীয় পঞ্চায়েতের প্রধান। উল্লেখ্য, এই মাসের প্রথম দিকে অনেকটা এরকমই আরেকটা ঘটনা ঘটেছিল। বেঙ্গালুর নিবাসী জৈনক আকাশ জৈন তার বোনের বিয়ের কার্ডে স্বচ্ছ ভারতের লোগো ছেপেছিলেন এবং টুইটারে সেই কার্ডের সফট কপি আপলোড করে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণও করেছিলেন। আর তারপরেই সকলকে অবাক করে দিয়ে মোদী সেই টুইটকে রিটুইট করেন এবং আকাশ জৈনকে ফলো করতে শুরু করেন। এখন দেখার বিষয়, স্বচ্ছতার বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মিনা পরিবারের ভাগ্য এমন কিছু জোটে কিনা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।